রাঙা সকালের আজকের অতিথি ডক্টর রফিকুল ইসলাম একটু আগে আমরা বলেছি। দর্শক চলুন আজকের অতিথি সম্পর্কে একটু জেনে নিই। ডক্টর রফিকুল ইসলাম নজরুল বিশেষজ্ঞ এবং ভাষাতাত্ত্বিক। তিনি ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য এবং নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, চ্যানেল আই লাইফটাইম অ্যাওয়ার্ড সহ বহু সম্মাননা স্বীকৃতি। 1957 সাল থেকে তিনি নজরুল গবেষণায় ব্রতী হন। আমৃত্যু তিনি নজরুলকে নিয়ে গবেষণা করবার আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকেন। তিনি নজরুলকে নিয়ে লিখেছেন অসংখ্য বই। এছাড়াও বাংলা ভাষা, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, নজরুল সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি অসংখ্য গ্রন্থ লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নজরুল নির্দেশিকা, ভাষাতত্ত্ব, নজরুল জীবনী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ ইত্যাদি। সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আধুনিক কবিতা, নজরুল সমীক্ষা, সম্মুখ সমরে বাঙালি, নজরুল স্মৃতিচারণ, প্রমিত বাংলা ব্যাকরণ, হাজার বছরের বাংলা সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য। স্যার, আপনার সম্পর্কে আমরা বলছিলাম এবং আপনার সম্পর্কে অনেক অজানা কিছুই আপনার মুখ থেকে আমরা শুনব, কিন্তু প্রথমেই আপনাকে আমরা ধন্যবাদ জানাবো যে আজকের এই সকালবেলাতে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, রাঙা সকালে এসেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমিও কৃতজ্ঞ যে মাছরাঙায় আজকে আসতে পারলাম প্রথম। অনেক ধন্যবাদ, আপনি এসে আমাদের রাঙা সকালকে আরো রাঙা করে তুলেছেন। আজকে অবশ্য একটু কুয়াশা পড়েছে, একটু কুয়াশা পড়েছে অবশ্য, যদি হেমন্ত এখনো আসেনি, হেমন্তকাল, কিন্তু শরতেও এটা অবশ্য বোধহয় যে বৃষ্টি গেল তারই বৃষ্টির রেশটা রয়ে গিয়েছে, রেশটা থেকে গেছে, এখনো ঝিরঝিরে বৃষ্টিও হয়, আজ সকালেও এদিকে হচ্ছিল বৃষ্টি, আজকে সকালে হচ্ছিল। আচ্ছা, আমরা স্যারের ছোটবেলার গল্পে চলে যাই প্রথমেই। আপনার বাবা ছিলেন রেলওয়ে ডাক্তার, তিনি কি আপনাকে ডাক্তারির ব্যাপারে, ডাক্তারি পড়ার ব্যাপারে কখনো উৎসাহ দিয়েছিলেন বা না? আপনার ব্যাপারটা হচ্ছে যে 1943 সাল থেকে আমরা রমনায় বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আমাদের খেলার মাঠ বা সমস্ত ক্যাম্পাসটাই ছিল আমাদের খেলার মাঠ, তো সেখানে স্বাভাবিকভাবে আমি প্রথমে সেন্ট গ্রেগরি স্কুল, তারপরে আরমানিটোলা স্কুল, ঢাকা কলেজ এবং স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু ওই এলাকাতেই মানুষ হয়েছি। তারপর যখন বাংলায় এমএ করলাম তখন আমাদের আমার অধ্যক্ষ এবং শিক্ষক ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই, তিনি আমাকে বললেন যে তুমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করো, সঙ্গে সঙ্গে নজরুল সম্পর্কে একাডেমিক কোনো কাজ হয়নি, ভালো ওটা করো। তো তিনি আমাকে নজরুলে ঢুকিয়ে দিলেন। আচ্ছা, তো এরপর আমি ফুলব্রাইট স্কলারশিপ পেলাম 1959 সালে, সেই প্রথম দিকে যখন ফুলব্রাইট ইন্ট্রোডিউস হয়েছে। প্রথমে ইয়েল ইউনিভার্সিটিতে গেলাম সামার স্কুলে, তারপরে কর্নেল বিশ্ববিদ্যালয়ে, কর্নেল ইউনিভার্সিটিতে, সেখান থেকে লিঙ্গুইস্টিক্সে লেখাপড়া করলাম, ফিরে এলাম দেশে, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলাম, পরে আবার ফিরে গেলাম, কিছুদিন কাজ করলাম ভারমন্টে, ইউনিভার্সিটি অব মিনেসোটা, ইউনিভার্সিটি অব শিকাগোতে, এগুলো ভাষাতাত্ত্বিক। পরে ফিরে এসে আমি একটানা নজরুল কাজ করেছি, হ্যাঁ একটানা করেছি এবং এখন পর্যন্ত করে চলেছি। তবে আমার অর্ধেক নজরুল, অর্ধেক ভাষাতত্ত্ব, এবং স্বাধীনতার পরেও আমি সামার স্কুল করার জন্য ইউনিভার্সিটি অফ মাইসোরে গেছি, ইউনিভার্সিটি অফ হাওয়াইতে গেছি, ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবারে গিয়েছি। তা এখন বিদেশে যাওয়াটা ইস্তফা দিয়েছি, বয়স হয়ে গেছে তো অনেক, এবং এখন সার্বক্ষণিকভাবে নজরুল চর্চাই করছি। তবে ইদানিং ঢাকার বাংলা একাডেমি, কলকাতার বাংলা একাডেমির সহযোগিতায় প্রমিত বাংলা ভাষার একটি ব্যাকরণের প্রকল্প গ্রহণ করেন এবং হাজার পৃষ্ঠার এই ব্যাকরণ দুটি খণ্ডে প্রকাশের আয়োজন করেছেন। প্রথম খণ্ডটি ছাপা হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড ছাপা চলছে। বাংলাদেশ থেকে আমি সম্পাদক,
পশ্চিমবঙ্গ থেকে প্রফেসর পবিত্র সরকার। আশা করছি সামনের মাসে বইটি বেরিয়ে যাবে এবং এই বোধহয় প্রথম বাংলা ভাষাভাষী দুটি দেশের বা দুটি রাষ্ট্রের বিভিন্ন পণ্ডিতদের উদ্যোগে একটি প্রমিত ভাষা স্ট্যান্ডার্ড বাংলার একটি ব্যাকরণ প্রকাশিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে শুভ উত্তর। আশা করছি এটি একটি বড় কাজ হবে নিঃসন্দেহে, কারণ বাংলা ভাষার ব্যাকরণের অভাব পূরণ করে সেই রবীন্দ্রনাথ, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর, ত্রিবেদী সবাই দুঃখ করেছে যে বাংলা ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা হলো না। সংস্কৃত ভাষার আদলে রচিত হয়েছে অনেক ব্যাকরণ, কিন্তু বাংলা ভাষার যে নিজস্ব প্রকৃতি সেটা আমরা চেষ্টা করেছি। নিঃসন্দেহে অসাধারণ এবং শুভকামনা তো সবসময় থাকবে স্যার। আমরা ছোটোবেলার প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই আবারও। আপনি একটু আগে স্কুলের কথা বলছিলেন, দেশভাগ যখন হয় তখন আপনি স্কুলে পড়ছিলেন, আপনি রায়ট দেখেছিলেন, সেই সময় স্কুলের পরিবেশটা কেমন ছিল? এটা ব্যাপার হলো কি যে ঢাকা, আমরা প্রথমে এসে ঢাকা আসবার আগে আমি লালমনিরহাটে ছিলাম। আচ্ছা, বিশাল রেলওয়ে জাংশন ছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়। বাবা ডাক্তার ছিলেন এবং বাবা সার্ভিস আর্মি মেডিকেল করে রিকুইজিশন করে বাবা আসামে ছিলেন পোস্টে। যাই হোক, তো আমরা যখন ঢাকা এলাম, ফুলবাড়িয়া স্টেশন পুরনো, রাইট চলছে, স্টেশনে অর্ধেক ফুলবাড়িয়ার দিকটা মুসলমানরা নামবে আর নবাবপুরের দিকটা হিন্দুরা। ঢাকা এসে বুঝলাম যে ইতিমধ্যেই পাকিস্তান হয়ে গেছে, হিন্দুস্তান পাকিস্তান। এবং ঢাকার শহরে তখন একটা অদ্ভুত ছিল, দাঙ্গার শহর। মাঝে মাঝে দাঙ্গা লাগতো, দাঙ্গা লাগলেই ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের গুর্খা ওদের নামিয়ে দেওয়া হতো, কারফিউ হতো, তারপরে পাইকারি জরিমানা। যেখানে রায়ট লাগে, রায়ট মানে কি ছুরি মারামারি তখনকার দিনে, এটা ওটাই ছিল অস্ত্র। ঢাকায় চলছে 1926 সাল থেকে, তখন থেকে চলছে এবং দেশ বিভাগ পর্যন্ত, আবার 50 সালে, আবার 64 সালে, এরকম। তবে 50 আর 64 সালে এটা বিহারিদের দিয়ে করানো হয়েছিল। দেশ বিভাগের পরে এখানে ঢাকায় বাঙালিদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হয়নি এটা। কিন্তু আমরা যেহেতু রমনায় থাকতাম, নিউ টাউন, এটা ছিল নো ম্যানস ল্যান্ড। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিশ্চান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান, বেশ করে ইউনিভার্সিটি টাউন, সুতরাং এখানে কোনো দাঙ্গা ছিল না। এখানে আমরা খুবই একটা বাগিচা শহরের মধ্যে ছিলাম। রমনার সেই যে সৌন্দর্য সেটা এখন নেই। রমনা সত্যি সত্যি রমণীয়, যদিও রমনা শব্দটা এসছে রোমানা থেকে, এখানে গরুর পাল নিয়ে চড়াতে আসতো, তো ওরা উর্দুতে হচ্ছে রোমানা, রোমানা থেকে কিন্তু রমনা। এই রমনাকে, রমনাটা সত্যি আমাদের কাছে ছিল রমণীয় এটা আর কি। তো এখানে আমরা বিশ্ববিদ্যালয় মাঠে খেলেছি, মুকুল ফৌজ করেছি, ব্রতচারী করেছি, কামরুল হাসানের শিল্পাচার্য কামরুল হাসানের নেতৃত্বে কি না করেছি। আমাদের কিশোরটা খুব আনন্দময় ছিল এবং সারা রমনা আমরা সাইকেলে ঘুরে বেরিয়েছি, স্কুলে গেছি হেটার সেঙ্গুর স্কুলে, পরে যখন আর্মেন্টাল স্কুলে পড়েছি, কারণ সেঙ্গুর স্কুলে যেতে পারতাম না, রাইট লাগলে নবাবপুরটা হিন্দু এরিয়া ছিল, স্কুল চেঞ্জ করতে হলো আর্মেন্টাল স্কুলে। তার মানে স্কুল পরিবর্তনের কারণ ছিল রাইট? হ্যাঁ, কারণ রাইট লাগলে আর স্কুলে যাওয়া যেত না। তো তখন ক্লাস 8, 5, 6, 7, 8 পড়ার পর 9 বাবা আমাদের, আমরা দুই ভাই পড়তাম ওখানে, ট্রান্সফার করে আমাদের আর্মেন্টাল স্কুলে নিয়ে গেলেন। সেখান থেকে ম্যাট্রিক পাশ করার পর ঢাকা কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেই সংস্কৃতি সংসদের নাটক, মুনি চৌধুরী সাহেব করাচ্ছিলেন, জবানবন্দি, দুর্ভিক্ষের পট ভূমিকা, গণনাট্য। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কতটা করেছি জানি না, তার চেয়ে বেশি নাটক করতাম আমরা। প্রথমে সংস্কৃতি সংসদ, তারপরে ডাকসু, তারপরে ড্রামা সার্কেল, নাটক উৎসবও করেছে একাধিক। নাটক নিয়ে করাচি গেছে, নাটক নিয়ে কলকাতায় গেছি আমরা, সেই 57 সাল। স্যার, একটু আগে অদিতি আপনাকে বলছিলেন যে আপনার ছোটোবেলার কথা, ছোটোবেলায় আপনার যে সাংস্কৃতিক গুণ
সেই সাংস্কৃতিক গুণ কার কাছ থেকে পাওয়া কিংবা কিভাবে সেই সাংস্কৃতিক গুণটা নিজের মধ্যে? না, আমাদের বাড়িতে দেশ বিভাগের পর থেকেই আমার ছোট ভাই আতিকুল ইসলাম প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, আমার বোন মাসুমা খাতুন এখন ভয়েস অফ আমেরিকাতে আছেন, আমার ছোট ভাই ফারুকুল ইসলাম, এরা সবাই সোহরাব হোসেনের কাছে গান শিখতেন, এবং সঞ্জিদা খাতুন, ডক্টর সঞ্জিদা খাতুন, আমরা প্রতিবেশী ছিলাম। কিন্তু আমার গানে গলা ছিল না, আমি কি করব, ওস্তাদ ফুলঝুরি খান সাহেবের কাছে এসরাত শিখতাম। আচ্ছা আচ্ছা, কাজী তারপরে আমাদের বাড়িতে বারিসারি চৌধুরী বরাদ সেকাল একজন নাম করে গিটারিস্ট ছিলেন, কলকাতা থেকে এলেন, তিনি কোথেকে একটা পিয়ানো জোগাড় করে নিয়ে এলেন, আমার বাড়িতে একটা পিয়ানো ছিল, এবং আমাদের বাসায় আসেননি এমন শিল্পী খুব কম ছিলেন। সেখানে মণিমুন্নেসা বলে কলকাতার লরেটোতে পড়া খুব ভালো পিয়ানো বাজাতেন, বিদেশে মারা গেছেন, তিনি সেকালের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে শাহজাহান হাফিজ, সুলতান আলম, ফজলে নিজামি, এরা আমার ভাই আতিক, সঞ্জিদা এরা আসতেন, ওয়ারিস ভাই গিটার বাজাতেন, মণিমুন্নেসা পিয়ানো বাজাতেন। কাজেই ঢাকায় এই ধরনের একটা পরিবেশ অভাবনীয়, অকল্পনীয়, কিন্তু এটা দেশ বিভাগের পরে কীভাবে যেন এটা হয়ে গেছে, কারণ তখন ঢাকা শহরে খুব কম মুসলমান বাড়িতে গান বাজনার চর্চা হতো এইটা তো। কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে আমার গানের গলা ছিল না, গান শুনতাম, গান বুঝতাম, গাইতে পারতাম না, ভাই বোনরা গিয়েছে তাতেই আমি সন্তুষ্ট থাকতাম, ওদের সঙ্গে এসরাজ বাজাতাম। পরবর্তীকালে অবশ্য বিদেশে লেখাপড়া করতে গিয়ে পিয়ানোর প্রতি আকৃষ্ট হই। আচ্ছা, কিন্তু তখন পিয়ানো তখন শিখতে পারিনি, পরে ঢাকায় পিয়ানো কিনেছি, পিয়ানো শিখেছি নিজের মনের আনন্দে বাজাবার জন্য, বাইরে বাজাবার জন্য না। ঢাকায় খুব কম লোকের পিয়ানো আছে, তাই না? জি, নিঃসন্দেহে। আমার যখন 60 বছর বয়স তখন আমি একটা পিয়ানো কিনলাম, তো আমার ছেলে মেয়ে নাতি নাতনিরা বললো যে বাবা না না, এই বয়সে তো লোকে অন্যরকম। আমি বললাম আমারটাই এইটি। পিয়ানো শেখার ইচ্ছাটা তো অনেক আগে থেকেই ছিল, ছিল সেই তো। এক আমেরিকান লেডি, তিনি আমার কাছে বাংলা শিখতেন। আচ্ছা, ওর বাড়িতে একটা খুব ভালো পিয়ানো ছিল, জার্মান পিয়ানো, তাই আমি বললাম যে তুমি আমাকে পিয়ানো শেখাবে, বলে ঠিক আছে তুমি আমাকে বাংলা শেখাও, আমি তোমাকে পিয়ানো শেখাই, দ্যাটস দ্য ডিল, আর কিছু না। তো 2 বছর তার কাছে শিখেছিলাম মনের আনন্দে, এবং তিনি আমাকে একটা পিয়ানো কিনে দিয়েছিলেন ডিপ্লোম্যাটিক এরিয়া থেকে, ঢাকায় তো পিয়ানো পাওয়া যায় না, এটা তো ওই দিক থেকে সব মিটিয়েছি। কিন্তু আমার আরেকটা দিক ছিল যে আমার নেশা ছিল ছবি তোলা, তো ছেলেবেলাতে তো বক্স ক্যামেরায় শুরু করলাম, আমার এক ভাই ইংল্যান্ডে লেখাপড়া করতে গিয়েছিলেন, তিনি একটি ক্যামেরা নিয়ে এলেন, তিনি আমার হাত ক্যামেরায় হাত দেখে আমাকে একটি ক্যামেরা প্রেজেন্ট করলেন, এবং পরবর্তীকালে কলিম শারাফি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমি ওর এবং ওর স্ত্রী কামেলা শারাফি ওদের অনেক ছবি তুলে দিয়েছিলাম। কলিম ভাই পরে আমাকে একটা জার্মান ভয়েগল্যান্ডের ক্যামেরা প্রেজেন্ট করলেন। 1952 সালে আমি এই ক্যামেরাটা দিয়ে 21 ফেব্রুয়ারিতে অনেক ছবি তুলেছিলাম, অধিকাংশ বিখ্যাত ছবি আপনার তোলা? হ্যাঁ, অধিকাংশ ছবি আমার তোলা, একটি দুটি ছাড়া। একটি বিখ্যাত ছবি আমানুল হক সাহেবের তোলা, আর প্রথম শহীদ মিনারের ছবিটি জামিল চৌধুরীর তোলা, বাকি সব ছবি আমার। তখন তুলেছি মনের আনন্দে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ছাদ থেকে। বস্তুত 57 সাল পর্যন্ত একটানা অনেক ছবি তুলেছি, যত সাহিত্য বা সাংস্কৃতিক বা সঙ্গীত সঙ্গীত সম্মেলন ইত্যাদি ইত্যাদি হয়েছে, সবগুলো ছবি আমার মোটামুটি তোলা ছিল, আছে বিভিন্ন অ্যালবামে, বিভিন্ন লোক নিয়েছে বের করেছে, সেগুলো একটা ঐতিহাসিক দলিল হিসাবে রয়ে গেছে। তো এটি আমার একটা কি বলবো, আনন্দ আছে যে আমি একসময় একটা শৌখিনভাবে যে কাজটা করেছিলাম, পরে এটা একটা ঐতিহাসিক মূল্য, স্বীকৃতি এবং গুরুত্ব পেয়েছে। এবং একই সাথে ধন্যবাদ তো ডক্টর কলিম শরফিকেও দিতে হবে যে এত সুন্দর একটা ক্যামেরা আপনাকে গিফট করেছেন। হ্যাঁ, সেই ক্যামেরাটা কি স্যার এখনো আছে আপনার কাছে? না, ক্যামেরাটা আমি আমেরিকা নিয়ে যাই, তারপর ওখানে গিয়ে আরেকটা ক্যামেরা কিনি, তো ওই ক্যামেরাটা বাড়িতে পাঠিয়েছিলাম ঢাকায় আরেকজনের সঙ্গে, সে আর বাড়িতেও পৌঁছে দেয়নি,
কি করেছি জানি না, সেটার আমার হাতে এসে পৌঁছায়নি। স্যার তো 1952 সাল থেকে 55 সাল পর্যন্ত মানে ভাষা আন্দোলনের ওই মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, কেমন করে যুক্ত হলেন? না, 51 সালে যখন ভর্তি হলাম, তারপর যখন এই 52 সালে শুরু হলো, এটা আমরা স্বাভাবিকভাবেই এর সঙ্গে যুক্ত হলাম, হয়েই গেলেন আসলে। হ্যাঁ, একটা কথা কি, 48 সালে যারা ভাষা আন্দোলন করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন পাকিস্তান আন্দোলনের কর্মী। আচ্ছা। কিন্তু 1952 সালে যারা ভাষা আন্দোলন করেছিলেন বা আমরা যারা করেছিলাম, আমরা কিন্তু নতুন প্রজন্ম। আমাদের কিন্তু কোনো রকম ওই পাকিস্তানি মৌতাত ছিল না। আমরা যখন দেখলাম যে হরফ পরিবর্তন করতে চায়, আমার ভাষার স্বীকৃতি পায় না, মানি অর্ডার ফর্ম, পোস্ট কার্ড, এনভেলপের ওপরে শুধু উর্দু, অথচ পাকিস্তানে আমরা সংখ্যাগরিষ্ঠ, তখন স্বাভাবিকভাবে আমাদের প্রজন্ম প্রায় পুরো আমরা ভাষা আন্দোলনে নেমে পড়ি। এবং 52, 53, 54, 55 এই 4 বছর তো আমরা পাগলের মতো ভাষা আন্দোলন করেছি। 52 সালে তো করেছি, 53 সালে শহীদ দিবস চালু করেছি, এই যে কালো পতাকা উত্তোলন, নগ্ন পায়ে শোভাযাত্রা, প্রভাত ফেরি, এগুলো আমরা চালু করেছি, সেই কবরে গিয়ে ফুল দেয়া, শহীদ মিনারে ফুল দেয়া, এই সমস্তটা আমরা চালু করেছি। তবে 53 সালে ঢাকা কলেজের ছাত্ররা আর ইডেন কলেজের ছাত্রীরা, ঢাকা কলেজের পুরনো সিদ্দিক বাজারে ওখানে একটা শহীদ মিনার তৈরি করছিল, সেখানে প্রিন্সিপাল শামসুজ্জামান খান আর ইডেন কলেজের প্রিন্সিপাল মিসেস ফজিলুদ্দিনেসা জোহা, ওরা গিয়ে পুলিশ নিয়ে এসে ওটা ভেঙে দিল। সেই ছবি আমার তোলা আছে। মানে এমন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। এবং ওই দিনই সন্ধ্যায় ঢাকা কলেজের ছাত্ররা আমার ভাইয়ের নেতৃত্বে, আতিকুল ইসলামের নেতৃত্বে, ওরা ব্রিটানিয়া সিনেমা হল বলে একটা সিনেমা হল ছিল পুরানা পল্টনে, সেখানে সন্ধ্যায় এই প্রথম শহীদ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো। এবং আব্দুল গাফফার চৌধুরীর যে কবিতাটি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কবিতা ছিল কিন্তু প্রথম একটা লিফলেটে, ওইটাকে লতিফ ভাইকে দিয়ে সুর করিয়ে ওরা ঢাকা কলেজে আতিকের নেতৃত্বে ওরা এই প্রথম এই গানটি গাইলেন এবং ওরা সবাই রাস্ট্রিকেট হয়ে গেল। তবে আমার ভাই তো দেশ ছেড়ে শান্তিনিকেতন চলে যায়। যাই হোক, তো এই ধরনের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এসেছি 54 সালে। একটা বিশাল 52 সালে কিন্তু একটা সাহিত্য সম্মেলন হয়েছিল কুমিল্লায়, সেখানে আমরা সংস্কৃতি সংসদ থেকে জবানবন্দি নিয়ে গেছি। 54 সালে ঢাকায় বিশাল সাহিত্য সম্মেলন বা সাংস্কৃতিক সম্মেলন হয়েছিল, সেটার সংগঠকদের মধ্যে আমিও ছিলাম। তারপরে কিন্তু 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জিতল, শেরে বাংলার নেতৃত্বে সরকার গঠন করলো। 50 দিনের যে 50 দিনও পুরো হয়নি, পাকিস্তান সরকার ভেঙে দিল এই শেরে বাংলার সরকারকে, আর 55 সালে 21শে ফেব্রুয়ারি পালনকে নিষিদ্ধ করলো। ওইটা আমরা হাজার হাজার ছাত্রছাত্রী ওইটাকে আমরা ডিফাই করলাম। এবং আরেকটি 21শে ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হলো, যদিও গুলি চলেনি। এবং এত মেয়ে গ্রেফতার হয়েছিল ছাত্রী, যে জেলখানায় তো তাদের কোনো মেয়েদের ব্যবস্থা ছিল না, তখন পুলিশ হেডকোয়ার্টার্স ছিল লালবাগ কেল্লায়, সেখানে তাঁবু ক্যাম্প করে মেয়েদের টেম্পোরারি প্রিজন করা হয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে আমরা গেছি। এবং 56 সালে পাকিস্তান সংবিধানে প্রথম বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। অনেক কিছুই অজানা ছিল, আমরা জানছি আজকে, এবং জানার ব্যাপারটা চলতেই থাকবে। ভাষা আন্দোলন কি স্যার বলা যেতে পারে যে আপনাকে এক ধরনের অনুপ্রেরণা দিয়েছে, যে বাংলা ভাষার উপরে আপনি যে কাজ করছেন সেটার পেছনে? আমাকে না, শুধু আমি একটা কথা বলি আপনাদের, এই যে 52 সালের ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারির যে প্রজন্ম, এরাই কিন্তু পরবর্তীকালে 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ এবং এই যে মুজিবনগর সরকার, মুক্তি বাহিনী, এই এর সূচনা কিন্তু 21 থেকে 71 একদম একই সূত্রে গাঁথা, এক টানা চলেছে। এবং এই প্রজন্মই কিন্তু বাংলাদেশের
নির্মাতা, এটা বলতেই হবে। যেমন 71 সালে আমার মতো একজন নিরীহ জীব কি কাজ করেছে না করেছে, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম এবং ক্যান্টনমেন্টে আটক থাকলাম, এবং সেখানে তথাকথিত পাকিস্তানি পাকিস্তান আর্মির যে জিজ্ঞাসাবাদ, আইএসআইয়ের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স কুখ্যাত, তার মধ্য দিয়ে তো গেছে এবং কীভাবে বেঁচে যাচ্ছে জানি না। 25শে মার্চ রাত্রিতে যখন ক্র্যাকডাউন হয়, তখন আমি আমার পরিবার পরিজন নিয়ে ইকবাল হলের সঙ্গে ইউনিভার্সিটি কোয়ার্টার্সে, 25শে মার্চ সারা রাত, 26শে মার্চ সারা দিন, 26শে মার্চ সারা রাত পাকিস্তানি অনস্লট গোলাগুলির মধ্যে ছিলাম। কারণ ওরা নীলক্ষেত রোড থেকে ইকবাল হল বা জহুরুল্লাহ হলের ওপরে ওরা ট্যাঙ্ক, মেশিন গান, মর্টার আমাদের, এবং তারপর ঘরে ঘরে ঢুকে, এই নীলক্ষেতে অনেক লোক মেরেছে, 23 নম্বর বাড়ির ছাদের ওপর মেরেছে 44 জনকে, বস্তি টস্তি থেকে এসে আশ্রয় নিয়েছিল। ডক্টর ফজলুর রহমানকে ওখানে মেরেছে তার 3 আত্মীয় সহ, আমাদের সিঁড়িতে 2 বেটিকে গুলি করে রেখে গেছে। 27 তারিখ সকালবেলা আমার প্রাক্তন ছাত্রী জাহানারা ইমাম, তিনি একটা ভক্সওয়াগন গাড়ি চালিয়ে, রুমি অত্যন্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ রুমি, তো ওরা আমাদের উদ্ধার করে নিয়ে গেলেন। এবং বেগম জাহানারা ইমামের মা থাকতেন ধানমন্ডি থানা উল্টো দিকের একটা বাড়িতে, ওখানে আমাদের আশ্রয় হলো। যাই হোক, পরে আমি গ্রেফতার হয়ে যাই, সেটা অন্য কাহিনী। কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটেছে। প্রথমত তো পাকিস্তানি আক্রমণটা প্রথম 3 দিনটা পুরোটা দেখেছি, তারপরে যে আন্ডারগ্রাউন্ড লাইফ, লুকিয়ে থাকা সেইটে, তারপরে পাকিস্তান বন্দে ভিআইপিকে, যে ভিআইপি খাঁচা সেটা বাংলা নগর, সেখানে ছিলাম, পরে জেলখানায় ছিলাম, পরে ছেড়ে দিয়ে আলবদল লাগিয়ে দিল, এবং আমরা যে 5 জন টিচার গ্রেফতার হয়েছিলাম তাদের মধ্যে একজনকে মেরেও ফেললো ডক্টর খয়েরকে, আমরা পালিয়ে গিয়ে বাঁচলাম। কিন্তু মুক্তিযুদ্ধের পরে ফিরে এসে দেখি আমাদের প্রফেসর মুনির চৌধুরী নেই, প্রফেসর মফাজাল হায়দার চৌধুরী নেই, আমাদের ডিপার্টমেন্টের আনোয়ার পাশা নেই, ইতিহাসের ডক্টর খয়ন নেই, সন্তোষ ভট্টাচার্য নেই। তো বিজয় দিবস তো আমাদের ছিল না, আমাদের ছিল লাশ খোঁজা, আমাদের স্যারদের, সহকর্মীদের, ছাত্রদের, ছাত্রীদের লাশ খুঁজে ফিরেছে, কে কোথায় হারিয়ে গেল, ওই সেই কোথায় রায়ের বাজার, কোথায় মিরপুর, ওই সব জায়গায় ছুটোছুটি করেছে। এভাবে ছুটোছুটি করতে গিয়ে তো জহির রায়হান হারিয়ে গেলেন, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে, শহীদুল্লাহ কায়সারকেও পাওয়া গেল না, জহির রায়হানও হারিয়ে গেলেন। যে 71-এর ডিসেম্বর মাস এত অভিজ্ঞতা, এবং যদি ওই কথা ভাবি তাহলে আবার ওই পুরো যে কষ্টটা মনে হয় তার মধ্য দিয়ে যেতে হয়। তবে একটা, তবে যে অভিজ্ঞতাটা, আমি নিজেকে ধন্যবাদ জানাই যে আমি দেশ ছেড়ে যাইনি, দেশ ছেড়ে গেলে এই অভিজ্ঞতা আমার হতো না। আমি বুঝতে পারতাম না মুক্তিযুদ্ধটা কি, আমি বুঝতে পারতাম না যে পাকিস্তানিরা কি, আমি বুঝতে পারতাম না যে আমার দেশের সাধারণ মানুষের কি অপরিসীম ত্যাগ, কি অপরিসীম শৌর্য, বীর্য, সাহস আমার ছাত্রছাত্রীদের, আমার কলিগদের, আমার সহকর্মীদের, এটা আমি বুঝতে পারতাম না, এটা আমি জানতে পারতাম না যদি আমি ওপারে চলে যেতাম। আজার শুকুর যে আমি যাইনি। এই যে স্যার আপনি যাননি, সেই জন্য তো আপনাকে অনেক লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, কেমন অবস্থায় থাকতে হয়েছে, অভিজ্ঞতা যদি আমাদের সাথে, এই অভিজ্ঞতা বর্ণনা করা যাবে না। একটা একদিন এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সন্ধ্যার সময় দেখি উল্টো বাড়িতে এসে আর্মি ঢুকলো, পালিয়ে গিয়ে আরেক বাড়িতে ওই রাত্রি চলে গেলাম, কিন্তু সেখানেও নিরাপদ না, স্কার্টন
গার্ডেন রোড ওদিকে একটা বাড়িতে, আমার এক আত্মীয়ের বাড়িতে, ওরা আবার বাড়িতে, তখন তো কেউ নিজের বাড়িতে থাকতেন না 71 সালে। আমি একা শুয়ে আছি একটা খাটের নিচে, দেখা একটা বিশাল ট্রাঙ্ক, ট্রাঙ্কটা খুলে দেখি যে একদম গ্রেনেডে বোঝাই, মানে ওই বাড়ির ছেলে মুক্তিযোদ্ধা, কোত্থেকে সে এক ট্রাঙ্ক গ্রেনেড। পরে আমি জানতে পেরেছিলাম যে ওটা রাশিয়ান এমবেসি থেকে সে পেয়েছিল, এবং নিজের ঘরের মধ্যে, নিজের ঘরে খাটের নিচে। আমি সারা রাত গ্রেনেডের ওপরে শুয়েছিলাম, এবং মনে হচ্ছিল যে এটা যদি বার্স্ট করে, একটা পিন যদি ঘুমের আগে জানতে পারলে তো সেই সেই। কিন্তু আমার কেমন যে সন্দেহ যে খাটের নিচে কি একটা বিশাল ট্রাঙ্ক, এই ধরনের বিচিত্র অভিজ্ঞতা। তবে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে আমার ক্যান্টনমেন্টে, বন্দি শিবিরে। সেখানে এই পাঞ্জাবি সিপাহীদের যে কথাবার্তা, তাদের যে চাল চলন, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে চিন্তা চেতনা, আমার শুধু একটা কথা, এবং তারপরে ইন্টারোগেশনে যেসব প্রশ্ন, তাতে মনে হয়েছে যে আমরা কী করে এদের সঙ্গে 24 বছর ছিলাম, এইটি আমার মনে হয়েছে। এবং আজকের প্রজন্ম চিন্তা করতে পারবে না যে সেই দিনগুলির কথা, যে তাদের পূর্ব প্রজন্ম যে কি কঠিন সময়ের মধ্য দিয়ে, পৃথিবীর খুব কম দেশের এরকম অভিজ্ঞতা হয়েছে, এবং মানুষের জীবন যে কত মূল্যহীন হতে পারে, মানুষকে যে কতটা অবমাননা করা যেতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সঙ্গে পাকিস্তানি সাধারণ সিপাহীরা, ওই ইন্টেলিজেন্সের লোকগুলো যে আচরণ করেছে, এ তো মানুষের প্রতি মানুষের আচরণ না, এটা হচ্ছে ওই যে আইয়ুব খান বলেছিল না যে বাঙালিরা হচ্ছে হাইওয়ান, জানোয়ার, তা আমাদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করেছে, কারণ ওরা নিজেরাই ছিল জানোয়ার। স্যার, আপনি তরুণ প্রজন্মের কথা বলছিলেন, এখনকার প্রজন্মের কথা বলছিলেন, আমাদের ভাষা নিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েদের ভাবনা কেমন বলে আপনার মনে হয়? এই প্রজন্মের ছেলেমেয়েদের ভাষা নিয়ে কোনো ভাবনাই আছে বলে আমার মনে হয় না। এই যে বাংলা ইংরেজি মিলিয়ে যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা 50 বছরের উপর, আমি এখনো প্রত্যেক শনিবারে 2 ঘন্টা ক্লাস নেই ভাষা বিজ্ঞানে। এখন ভাষা সচেতনতা একেবারে শূন্যের কোঠায়, তারা জানে না তারা কী ভাষায় কথা বলে। ভাষা তো স্থান কাল পাত্র ভেদে ভাষা ভিন্ন, ঘরের ঘরের ভাষা, বাজারে বাজারের ভাষা, আনুষ্ঠানিক ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাষা, কিন্তু এখন তো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো ভেদাভেদ নেই। এবং ক্লাসে যে আমরা পড়াই শিক্ষকদের, স্কুলে আমাদের তো স্যারেরা প্রমিত ভাষায় পড়াতেন, এবং উচ্চারণ ঠিক না হলে আমাদের মার দিতেন ধরে। এখন তো শিক্ষকদেরই, শিক্ষকরা আঞ্চলিক ভাষায় পড়ান, ছাত্রছাত্রীরা শিখবে কোত্থেকে, যার ফলে ভাষার ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। স্যার, একটু আগে ভাষা নিয়ে কথা হচ্ছিল, নতুন প্রজন্মের ভাষা নিয়ে অদিতি আপনাকে জানতে চেয়েছিলেন। ভিন্ন ধরনের মতামত পাওয়া যায় যে আকাশ সংস্কৃতির একটা প্রভাব নতুন প্রজন্মের উপর পড়েছে, আপনাদের সময় সেটা সেভাবে ছিল না। আবার অনেকে এটাকে অনেকে মানে পজিটিভলিও দেখেন যে ইংরেজি ভাষার বা অন্যান্য ভাষার যে শব্দগুলো আমাদের ভাষার মধ্যে আসছে সেটা তো আগেও হয়েছে, তো এখন হলে সমস্যাটা কি? সব মিলিয়ে আপনার মতামত জানতে চাই। না, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেক ভাষাতেই অন্য ভাষা থেকে শব্দ আসে। আমাদের বাংলা ভাষাতেও হাজার হাজার আরবি ফার্সি শব্দ এসছে, সংস্কৃত শব্দ এসছে, ইংরেজি শব্দ এসছে, কিন্তু আমরা যখন ভাষা ব্যবহার করি এটা নির্ভর করে যে আমরা স্থানকাল পাত্রভেদে আমরা কেন ব্যবহার করছি, কার সঙ্গে ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি ইত্যাদি। আমি একটি আনুষ্ঠানিক ক্ষেত্রে কোনো সভায়, ক্লাসরুমে, কিংবা এখন যে আমি কথা বলছি, আমি ইচ্ছে করলে আমি একটা উপভাষা ব্যবহার করতে পারি না, এখানে আমাকে প্রমিত ভাষা ব্যবহার করতেই হবে। পৃথিবীর প্রত্যেক ভাষাতেই যেমন ভৌগোলিক উপভাষা রয়েছে, তেমনি সামাজিক উপভাষা রয়েছে। ভৌগোলিক উপভাষা ব্যবহৃত হচ্ছে ঘরে, বাজারে, পথে, কিন্তু যখনই আমি কোনো আনুষ্ঠানিক ক্ষেত্রে, ক্লাসরুমে বা অফিসে বা ইন্টারভিউতে কিংবা
সাহিত্য সভায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে বা এই ধরনের অনুষ্ঠানে আমাকে তো একটা প্রমিত বাংলা বা প্রমিত ভাষা ব্যবহার করতেই হবে। পৃথিবীর প্রত্যেক ভাষাতেই তাই। আমাদের আমরা ঘরে আমাদের ছেলে মেয়েদের এই এটা আমরা শেখাই না, কিন্তু আমাদের সময় শেখানো হতো, ঘরে না হলে স্কুলে শেখানো হতো। এখন স্কুলেও শেখানো হয় না, কলেজেও শেখানো হয় না, বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। এখন আমাদের ছাত্রছাত্রীদের সামনে ঘরে বা বাইরে এমন কোনো উদাহরণ নেই যার থেকে তারা শিখতে পারে, কিন্তু আমাদের সামনে উদাহরণ ছিল। যেমন মুনীর চৌধুরী, ওর মতো ইংরেজি, বাংলা এবং উর্দু এই তিন ভাষায় এমন বক্তা আমি পৃথিবীতে দেখিনি। ওর সঙ্গে আমি ঢাকায় ভাষায় কথা বলতাম, কিন্তু ক্লাসে বা সভায় উনি যে ভাষায় বক্তৃতা করতেন বা ভাষণ দিতেন সেই তুলনা তার কোনো তুলনা নেই। তার যে শব্দ চয়ন, তার যে বাচন ভঙ্গি, তার যে ব্যক্তিত্ব, তো সেখানে যদি তিনি বা কোনো একজন শিক্ষক ছাত্রছাত্রীদের কীভাবে প্রভাবিত করবেন, কীভাবে তাদের বোঝাবেন, যদি তিনি এমন ভাষায় ব্যবহার না করেন যেটা ছাত্রছাত্রীরা অনুকরণ করতে পারে, যার থেকে শিখতে পারে, যার থেকে তারা প্রেরণা লাভ করতে পারে যে সুন্দরভাবে কথা বলতে হবে, ভাষাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, কারণ এইটা কিন্তু একটা শিল্প। জি, ভাষাটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের ভাষা আছে। সেই ভাষা সম্পর্কে আমরা সচেতন নই এবং এই ভাষাটাকে সুন্দরভাবে ব্যবহার করতে জানলে আমরা বিশ্ব জয় করতে পারি, পারি না কি? জি, অবশ্যই। কিন্তু সেই সচেতনতা আমরা তরুণ প্রজন্মের মধ্যে সৃষ্টি করতে পারছি না। তবুও এর মধ্য থেকে আমাদের ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা যারা নাটকে, আবৃত্তিতে, সঙ্গীতে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা লেগে আছেন একটা নেশার মতো, তাদের মধ্য থেকে বেরিয়ে আসছে প্রতিভা, বেরিয়ে আসছে আরও অনেক প্রতিভা, বেরিয়ে আসতো যদি পরিবেশটা ঠিক থাকত। স্যার, একটা ঘন্টা আমরা আলাপ করেছি ভাষার উপরে, মুক্তিযুদ্ধ নিয়ে, আপনার দেশ করা, আপনাদের যে সময়টা চলে গেছে ছোটোবেলায়, সব কিছু নিয়ে, এবং আপনার জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে আমাদের প্রাণের কবি নজরুল, তার সম্পর্কে আমরা জানতে চাইব যে নজরুলের প্রতি ঝোঁকার ব্যাপারটা আসলে কীভাবে হলো। না, ছেলেবেলা থেকেই নজরুলের কবিতা, নজরুলের গান, গানে আকৃষ্ট হয়েছি। তারপর যেটা বলছিলাম যে আমার শিক্ষক প্রফেসর মাহমুদ আব্দুল হাই, জি, আমি এম এ পাশ করার পর বললেন যে নজরুলকে নিয়ে কোনো একাডেমিক কাজ হয়নি, তুমি করো। লেগে গেলাম, তখন থেকে এখন পর্যন্ত কাজ করে চলেছি। এবং নজরুল সম্পর্কে কাজ করতে গিয়ে দেখলাম এত রকম বিভ্রান্তি, এত রকম মিথ্যাচার, এত রকম গালগল্প, তার থেকে প্রকৃত নজরুলকে বের করে নিয়ে আসা, তার ব্যক্তিত্ব, তার সাহিত্যকর্ম এবং তার সঙ্গীত সৃষ্টি এবং তার রাজনীতি ইত্যাদি, এইটা করতে আমার জীবন চলে গেল। এবং আমি প্রথমে যেটা যে কাজটা করলাম এটা অবশ্যই আমি করতে পারতাম না যদি আমি বিদেশে না যেতাম এবং রিসার্চ মেথোডোলজিটা যদি আমি না শিখতাম। আচ্ছা, প্রথমে আমি তার একটা এক্সস্টিভ বিবলিওগ্রাফি করলাম, কালানুক্রমিক এবং বর্ণানুক্রমিক। সেইটা দেখে আমার স্যার, হাই স্যার, তিনি বললেন যে আরে রফিক, তুমি তো খুব ভালো কাজ করছো, এটা বাংলা একাডেমি থেকে বের করে দিই। আমি বললাম যে স্যার, এটা আমি এত কষ্ট করে করেছি, তো সবাই মারবে এটা থেকে। বলে তো তুমি গবেষণা করছো কিসের জন্য, তোমার নিজের জন্য না অন্যের জন্য? বাংলা একাডেমি থেকে বইটা বেরিয়ে গেল, নজরুল নির্দেশিকা। সেটা আর এখন পর্যন্ত এডিশন করিনি, এখন আমি আরেকটা এডিশন করতে যাচ্ছি, কারণ এরপরে অনেক আরও তথ্য বেরিয়েছে এবং আমি নিজেও নজরুল রচনাবলীর যে জন্মশতবার্ষিকী সংস্করণ 12 খণ্ডে বাংলা একাডেমি বের করেছে, এটা প্রধান সম্পাদক আমি ছিলাম। তো এটা করতে গিয়ে আমাদের অনেক আরও অনেক তথ্য আমরা দিতে পেরেছি। তারপরে দেখলাম যে নজরুলের যে জীবন, এতে এত গাল গল্প, এত কিংবদন্তি নায়ক, কিন্তু আমার তো প্রকৃত মানুষ নজরুলকে খুঁজে বের করতে হবে। তা আমি নজরুল জীবনী রচনা করলাম, একদম যেটাকে বলে অবজেক্টিভ
বস্তুনিষ্ঠ প্রামাণ্য জীবনী, যে সেটাও বেরিয়েছে অনেক আগে 1972 সালে নজরুল জীবনী। তারপরে আমি থিসিসের কাজে হাত দিলাম। আমার থিসিসের বিষয় ছিল কাজী নজরুল ইসলাম জীবন ও কবিতা। আচ্ছা, স্বাভাবিকভাবে থিসিসে তো জীবনটা তো পুরো জীবনটা ওইভাবে তো আর আমি দিতে পারিনি। আমি মূলত ওর সাহিত্যিক জীবনটা দিলাম, দিয়ে ওর কবিতাগুলোর আমি কালানুক্রমিকভাবে সাজিয়ে এক্সস্টিভ অ্যানালিসিস করেছি, ওইটা আমার থিসিস। তো ওইটা ঢাকা থেকে প্রথম বেরিয়েছিল। পরবর্তীকালে কলকাতা থেকে ওরা, কেপি বাগচি বলে একটা পাবলিশার আছে, ওরা বলল যে আমরা আপনার এই বইটি বের করতে চাই। তখন ওটাকে আমি আরও বাড়িয়ে কাজী নজরুল ইসলাম জীবন ও সাহিত্য করলাম। পরে ওরা বলল যে স্যার এটা আরও একটা এডিশন হতে হয়, এটা ইন্ডিয়াতে এটা খুব চাহিদা। তখন আমি ওর সঙ্গে সঙ্গীতটা যুক্ত করলাম, তো কাজী নজরুল ইসলাম জীবন ও সৃষ্টি। কিন্তু সেটাও হয়ে গেছে 20 বছর। এই 20 বছরে আমি নজরুল সম্পর্কে কোনো কিছু পাবলিশ করতে পারিনি, একটা ছোট্ট বই ছাড়া নজরুল প্রসঙ্গে। এখন এই বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, এদের চাপে আমি আমার এই তিনটা মৌলিক যে বই, নজরুল নির্দেশিকা, কাজী নজরুল ইসলাম জীবন ও সৃজন, ওটার নাম একটু চেঞ্জ করেছি, আর নজরুল জীবনী, এই তিনটা বই নিয়ে আমি এখন ব্যস্ত হচ্ছি। কারণ আমি চাই যে মরার আগে তিনটা বই বের করে দিয়ে যেতে, নইলে ভবিষ্যতে যারা নজরুল নিয়ে কাজ করতে আসবেন তারা খুব বিপদে পড়বেন। কারণ নজরুল নিয়ে এত রকম বিভ্রান্তি, যেহেতু উনি 1942 সালে অসুস্থ হন, তারপরে তার রচনা তার গান সব তো হারিয়ে গিয়েছিল। আমরা তো রচনা বলি সব উদ্ধার করেছি, গান উদ্ধার করছি। নজরুল ইনস্টিটিউট থেকে আমরা 34 খণ্ড স্বরলিপি বের করেছি, এবং এবছর আমরা 132 জন শিল্পীর কণ্ঠে সিডি বের করেছি। এবং আমরা এখন নজরুল ইনস্টিটিউট থেকে আরেকটা কাজ যেটা করতে চেষ্টা করছি, নজরুলের ওপর একটা ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করছি, একদম প্রামাণ্য ডকুমেন্ট। কারণ নজরুলকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো, যেহেতু তিনি মাত্র 43 বছর বয়সে অসুস্থ হয়ে যান, যদিও 76 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, কিন্তু বাকি সময়টা তো তার জন্য একটা এমন একটা জীবন, মানবেতর জীবন যাপন করেছেন তিনি, সম্বিত হারা, স্মৃতি হারা, বাকশক্তি হারা। এ চেয়ে বড় ট্র্যাজেডি তো মানুষের কিছু হতে পারে না। এবং সেই লোকটার রচনা নিয়ে, সৃষ্টি নিয়ে, বিশেষ করে সঙ্গীত নিয়ে যে ধরনের বিকৃতি, যে ধরনের অনাচার করা হয়েছে, বিশেষ করে প্রতিবেশী দেশে, তার তুলনা নেই। আমরা তার থেকে নজরুলকে উদ্ধার করে নজরুল যা ছিলেন এবং তার যে মাহাত্ম, তার যে প্রতিভা, সে তাকে আবিষ্কার করছে নিত্য নতুন। এবং দেখছি যে এই লোকটাকে বোঝার ক্ষমতা আমাদের ছিল না, বিশেষ করে সঙ্গীতে ওর যে প্রতিভা, কবিতার কথা ছেড়েই দিলাম, ওর 90 বছর আগে বিদ্রোহী লিখেছেন এবং বাংলা কবিতার মোড় ঘুরে গেছে। সত্যি 90 বছর হয়ে গেছে, কিন্তু এই কবিতাটি এখনো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না, এই কবিতা এখনো উজ্জ্বল সত্যি, এবং বিশ্বতকের বিশ্ব সাহিত্যের প্রথম 2-3টি কবিতার মধ্যে একটি বিদ্রোহী। এরকম কবিতা লেখা হয়নি আর লেখা হবেও না। তো 90 বছর পূর্তি হতে হতে মনে হয় যে 90 বছর আগে লেখা ছিল এই কবিতা। বলবীর চিরোন্নত মামসির, শীর নেহারি আমারই নত শিরই, শিখর হিমাদ্রির, বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কিংবা যে শাতিল আরব কবিতাটি, কলকাতা এসে প্রথম যে কবিতাটি তিনি লিখলেন মেসোপটেমিয়ার, শাতিল আরব, শাতিল আরব, পূত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব্বীর, যুঝেছে এখানে তুর্ক সেনানি, উনানি মিসরি আরবি কেনানি, লুটেছে এখানে বেদবিনদের চাঙ্গাশির নাঙ্গাশির, শামসের হাতে আশু আঁকে তা মূর্তি দেখেছে বিন্নারীর। মনে হয় না যে গতকালকার ইরাক যুদ্ধের কাহিনী? কিংবা ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, হুররে হো হুররে হো, লেফট রাইট লেফট রাইট, মানে সৈনিকের চলার যে ছন্দ লেফট রাইট লেফট, ওইটাকে বাংলার সর্ববৃত্ত ছন্দে রূপান্তরিত করে এই যে বিশ্বের প্রথম কনস্টিটিউশনাল সেকুলার রিপাবলিক, রিপাবলিক অফ টার্কির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক নজরুলের হিরো, তাকে নিয়ে যে কবিতা, এমন কবিতা তো বাংলায় লেখা হয়নি আর লেখা হবে না। তো এই যে প্রতিভা, সেই প্রতিভা মূল্যায়নের ক্ষমতা আমাদের ছিল না। অনেক সাধনা করে আমরা চেষ্টা করছি, কতটা পারবো জানি না, পুরো নজরুলকে আবিষ্কার করতে, পুরো নজরুলকে উদ্ধার করতে, বিশেষ করে নজরুলের সঙ্গীতের যে ঐশ্বর্য, বাংলা সঙ্গীতের অনুবিশ্ব, বাংলা সঙ্গীতে এমন কোনো বিষয় বা আঙ্গিক নেই যেটা নজরুলের গানে নেই, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর ভারতের রাগ সঙ্গীত, পারস্যের গজল ইত্যাদিতে বিভিন্ন বিষয়, কিন্তু সেই সঙ্গীতের আমরা 3,500 সঙ্গীতের কথা উদ্ধার করেছি বাণী, কিন্তু এখন পর্যন্ত 1,500-এর বেশি গানের সুর আমরা উদ্ধার করতে পারিনি। এটা অনেক বড় কাজ, কারণ আমরা বুদ্ধদেব বসুর ভাষায় যে নজরুল সঙ্গীত যদি না থাকতো তাহলে বাংলা সঙ্গীত খুব নিঃস্ব থাকতো। এবং রবীন্দ্রনাথ স্যার একটা কথা বলে গিয়েছিলেন, আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে নজরুল শুধুমাত্র গানের জন্যই যুগের পর যুগ বেঁচে থাকবেন, এবং নজরুলও কিন্তু রবীন্দ্রসঙ্গীত অনেক ভালো গাইতেন। নজরুল তার প্রথম দিককার গল্পে 20 রবীন্দ্রসঙ্গীতের কোটেশন ব্যবহার করেছেন, 20, তুমি সন্ধ্যার মেঘমালা, এমনও দিনে তার বলা যায়। তখন তার বয়স কত? 20-21 বছর। আর রবীন্দ্রনাথ যে নজরুলকে বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন, কবি শ্রীমান কাজী নজরুল ইসলাম, নজরুল যখন গ্রেপ্তার হলেন, কিংবা নজরুল যখন জেলখানায় যখন অনশন করছেন, রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, কেন তুমি অনশন করছো, আমার সাহিত্য তোমাকে দাবি করছে, তুমি অনশন ভাঙো। স্যার, আমরা কথা বলছিলাম নজরুলের রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথের নজরুল প্রীতি নিয়ে, আপনি আমাদেরকে আরো কিছু যদি বলেন। রবীন্দ্রনাথের এবং নজরুলের যে পারস্পরিক সম্পর্ক সেটা এত মধুর, কেবল একটি ঘটনা ছাড়া, ওই বাংলা সাহিত্যে আরবি ফার্সি শব্দের ব্যবহার, কোন শব্দের ব্যবহার নিয়ে ওদের মধ্যে কিছুটা মতান্তর হয়েছিল। এছাড়া আগাগোড়া নজরুল রবীন্দ্রনাথের উপর 8 কবিতা লিখেছেন এবং সঞ্চিতা উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ নজরুলকে কবিতা লিখেছেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, এবং বারবার নজরুল রবীন্দ্রনাথের কাছে গেছেন, জোড়াসাঁকো শান্তিনিকেতনে গেছেন, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে গেছেন, ঠাকুর বাড়িতে, দার্জিলিংয়ে গেছেন। এবং এ নিয়ে আমার একটা খুব বড় লেখা, রবীন্দ্রনাথের নজরুলের পুরো সম্পর্কটা আমি লিখেছি, ওটা বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকায় বেরিয়েছে। যাদের, যারাই রবীন্দ্রনাথের নজরুলের ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে জানতে চান, এই লেখাটি তাদের জন্য অবশ্য পাঠ্য। ওই জন্যই বাংলা একাডেমি তার উত্তরাধিকার যে সাহিত্য পত্রিকা সেখানে এটি চেপে দিয়েছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর দূরদর্শন থেকে নজরুলকে নিয়ে যাওয়া হলো, ওখানে বসে তিনি লিখলেন রবিহারা কবিতা, দুপুরের রবি পড়িয়াছে ঢলি ইত্যাদি ইত্যাদি, গান লিখলেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না, এবং ওর সব শোভাযাত্রার রানিং কমেন্ট্রি নজরুল করেছেন কলকাতা থেকে। কাজেই ওদের সম্পর্কটা কীরকম ছিল এর থেকে বোঝা যায়। আরও অনেক কবি শিল্পী সাহিত্যিক ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গে নজরুলের ডাক পড়লো। কেন নজরুল কেন কলকাতা বেতার থেকে ওইখানে বসে কবিতা লিখে নিজে আবৃত্তি করলেন, যেটা পরে রেকর্ড বেরিয়েছে নজরুলের কণ্ঠে, তিনি কেন গান লিখলেন এবং কয়েকজন শিল্পীকে নিয়ে শিখিয়ে ওই মুহূর্তে গানটি প্রচার করলেন এবং সেটিও পরে রেকর্ড হিসেবে বেরিয়েছে। এবং ওই তখনকার দিনে তো এত যান্ত্রিক সুবিধা ছিল না,
ওই রবীন্দ্রনাথের যে ওকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল সেই শোভাযাত্রার যে ধারাভাষ্য কলকাতা বেতার থেকে বসে নজরুল দিচ্ছিলেন কিন্তু ইয়ে থেকে আরেকজন দিচ্ছিলেন শোভাযাত্রার সঙ্গে থেকে, তো এর থেকেই বোঝা যায় যে এদের সম্পর্কটা কিরকম ছিল। অত্যন্ত গভীর ছিল শ্রদ্ধা এবং স্নেহের এবং প্রীতির। এবং রবীন্দ্রনাথ নজরুলকে বলেছিলেন যে তুই সাবধান হয়ে যা, তোর জীবনে কিন্তু খুব বড় একটা ট্র্যাজেডি আসছে। এবং আরেকবার বলেছিলেন যে ইতালিতে একজন কবি আছেন দানুচিও, সেও তোর মতো পাগল, সে এখন এক নির্জন দ্বীপে। পরবর্তীকালে সেই দানুচিওর মতো অবস্থায় হয়েছিল নজরুলের, এবং এটা রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন অত্যন্ত স্নেহ করে। সুতরাং বাংলার এই দুই মহৎ কবির যে সম্পর্ক এটা তুলনাহীন, এটা পৃথিবীর অপর কোনো দেশে অপর কোনো সাহিত্যে দুই কবির মধ্যে এমন সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক। আবার ভিন্ন মতও ছিল, সাহিত্যিক বিতর্ক ছিল। নজরুল তো সব কিছু তো নজরুল এক তো একজন ভিন্ন যেটাকে বলে ডিসিডেন্ট, নজরুল ছিলেন সব দিক থেকে ডিসিডেন্ট, তার নিজস্ব পথে তিনি চলেছেন, ভিন্ন মাতাবলম্বী যাকে আমরা বলতে পারি আর কি। সেটা কবিতার ক্ষেত্রে ছিল, রাজনীতির ক্ষেত্রে ছিল, সঙ্গীতের ক্ষেত্রে ছিল বিশেষভাবে। নজরুল ত্রিশের দশকে কলকাতা বেতার, গ্রামফোন কোম্পানি, মঞ্চ, চলচ্চিত্র, চারটি মাধ্যমে প্রথম প্রধান সঙ্গীত পুরুষ নজরুল। নিজে গান লিখেছেন, সুর করেছেন, শিখিয়েছেন, রেকর্ড করিয়েছেন, নিজে গান গেয়েছেন, নিজে আবৃত্তি করেছেন, নিজে ফিল্মে পরিচালনা করেছেন, ধ্রুব অভিনয় করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, তার কাহিনী নিয়ে বিদ্যাপতি হিন্দিতে এবং বাংলায় হয়েছে, চৌরঙ্গি ফিল্মের জন্য গান লিখেছেন, আর কত নাটকের জন্য যে তিনি গান লিখেছেন, সেই সচিন সেনগুপ্তের রক্তকমল 1929 সাল থেকে শুরু করে একদম শেষ দিকে তার অসুস্থতার আগে যে নবাব সিরাজউদ্দৌলা নিয়ে সচিন সেনগুপ্তের যে বিখ্যাত নাটক, তার গান নজরুলের লেখা। কাজে এই লোকটির সঙ্গীত প্রতিভার যে গভীরতা, তার যে ব্যাপকতা, তার যে বিস্তৃতি, এইটি বিচার করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। তোতা পাখির মতো হয়তো গান গাওয়া যেতে পারে, কিন্তু এর পুরো স্বরূপ উদ্ঘাটন করা, বিশেষ করে শেষ দিকটা 1939-40-41 এই 3 বছর তিনি কলকাতা বেতার থেকে লুপ্ত অবলুপ্ত রাগরাগিনীর উদ্ধার, পরিবেশনা, হারামনি একটা অনুষ্ঠান, নবরাগমালিকা একটা অনুষ্ঠান, জাম যোজনার করিমাধ্যম আরেকটা অনুষ্ঠান, এরকম বেশ কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গীত প্রতিভার চরম স্ফুরণ ঘটছিল। শেষ পর্যন্ত তিনি ওই যে উত্তর ভারতীয় মার্গ সঙ্গীতের উপর একটি ক্লাসিক্যাল বই আছে, মারিফুন নাগমাত, লখনৌ থেকে প্রকাশিত, নওয়াব আলী চৌধুরীর লেখা, তিনি ওইটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলায় অনুবাদ করেন, নাম দেন স্বর সুর ও স্মৃতি, স্বর ও শ্রুতি। এইটার মধ্যে দিয়ে বোঝা যায় যে এই শাস্ত্রে তার কতটা দখল ছিল, এটা কিন্তু অন্য কোনো কবির মধ্যে দেখা যায়। নিঃসন্দেহে আমরা বারবার ঘুরে ফিরে মিউজিকের কাছে যাচ্ছি, সুরের কাছে যাচ্ছি, নজরুলের সঙ্গীতের কাছে যাচ্ছি। একটা জিনিস সাম্প্রতিক সময়ে অনেক বেশি শোনা যায় যে নজরুলের সঙ্গীত এক একজন এক একভাবে গান, কারণটা হচ্ছে স্বরলিপির একটা অনেক বড় অভাব। আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে ব্যাপারটা হচ্ছে যে নজরুলের অসুস্থতার পর প্রথমে তার শিষ্য প্রশিষ্যরা, পরবর্তীকালে অন্যান্য শিল্পীরা ইচ্ছে মতো তার গানকে পরিবেশন করেছেন, ফলে বিকৃতি ঘটেছে, বাণীতে বিকৃতি ঘটেছে, সুরে বিকৃতি ঘটেছে। কিন্তু আমাদের দেশে দেশ বিভাগের পর থেকে মোটামুটি শুদ্ধ স্বরে এবং বাণীতে গান গাওয়া হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে 1942 সালে নজরুল অসুস্থ হন, তারপর ক্রমশ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে ওই গানের বাণী সুর নানাভাবে পরিবর্তিত হয়ে একটা বিকৃত রূপ ধারণ করেছে অনেক গানের, সব গানের না। তো এটা থেকে নজরুলের গানকে উদ্ধার করা যায় কিভাবে,
তখন আমরা নজরুলের যে আদি গ্রামোফোন রেকর্ডগুলো যেগুলো নজরুলের তত্ত্বাবধানে নজরুলের সুস্থাবস্থায় বেরিয়েছিল সেই সব রেকর্ড আমরা সংগ্রহ করতে শুরু করলাম প্রথমে এই কাজটা শুরু করে নজরুল একাডেমি এবং সেখান থেকে ওরা বেশ কয়েক ভলিউম স্বরলিপি প্রকাশ করেছিলেন পরে নজরুল ইনস্টিটিউট হবার পর পুরো দায়িত্বটা নজরুল ইনস্টিটিউটকে দেয়া হয় এবং একটা সত্যায়ন বোর্ড যে আদি গ্রাফোন রেকর্ড থেকে শুনে স্বরলিপিটা করা হয়েছে ঠিক আছে কিনা তারপর ছাপানো হয় এনে 34 খণ্ড বেরিয়েছে কিন্তু একটা জিনিস দেখা গেল যে নজরুল সঙ্গীত শিল্পীরা স্বরলিপি চর্চায় ততটা পারদর্শী নন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যতটা তো এখন আমরা ঠিক করেছি যে যদি এইটা করা যায় যে স্বরলিপি তার সঙ্গে খালি গলায় তানপুরার সঙ্গে তবলার সঙ্গে গানটি গীত এখনকার প্রজন্মের কোনো শিল্পীদের দিয়ে তাহলে বোধ হয় গানটা তুলতে শিল্পীদের জন্য সুবিধে হবে এটা আমরা করতে যাচ্ছি নজরুল ইনস্টিটিউট থেকে যে এরপরে আমরা স্বরলিপির সঙ্গে সঙ্গে সিডি দিয়ে দেব আচ্ছা এটা তাতে যদি শিল্পীদের সুবিধা হয় আর এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা তো করতে হবেই আমরা করছি আমাদের নিয়মিত যে সঙ্গীত শিক্ষার ব্যবস্থা আছে ছোটদের মাঝারিদের বড়দের নজরুল ইনস্টিটিউটে এছাড়াও আমরা প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু করেছি যাতে শুদ্ধ কিন্তু মিডিয়াগুলো যদি সচেতন না হয় মিডিয়াগুলোতে যদি এটা মনিটর করা না হয় যারা ঠিক সুরে গাইছে কিনা তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না তাহলে বাংলা ভাষার যেমন 12টা বাজিয়েছে মিডিয়াগুলো সিরিয়ালে নজরুল সঙ্গীতে এবং অন্যান্য সঙ্গীতের ক্ষেত্রে একই অবস্থা ঘটবে সুতরাং এখানে বেতারের এবং টেলিভিশনের সাহায্য সহযোগিতা সচেতনতা খুব প্রয়োজন জি স্যার বলছিলেন নজরুল সঙ্গীত রক্ষার ব্যাপারে এই প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণের কথাও বলছিলেন নজরুলের এই যে বিশাল সম্ভার কবিতা এবং গানের এই সম্ভারকে সংরক্ষণ করা সঠিকভাবে সংরক্ষণ করার ব্যাপারে তরুণ প্রজন্মের কতটুকু মনোযোগ আছে বলে আপনি না তরুণ প্রজন্মে তো মনোযোগ থাকার কথা না আমরা আমরা আর্কাইভ করছি নজরুল ইনস্টিটিউটে নজরুলের পুরনো রেকর্ড ওই দিনও আমরা মরহুম শিল্পী লালা আজমান বানুর কালেকশনটি আমরা পেয়েছি প্রায় 300 মতো রেকর্ড গান ওখানে আমরা স্বরলিপি ছাড়াও আদি গ্রামফোন রেকর্ড ছাড়াও এখন ওই গ্রামফোন রেকর্ডগুলোকে সব আগে সিডি করতাম এখন ডিভিডিতে রূপান্তরিত করছি এবং বর্তমান প্রজন্মের শিল্পীদের দিয়ে আমরা প্রতি বছর এখন শুদ্ধ সুরে নজরুল সঙ্গীতের সিডি বের করছি যেমন এবছর আমরা 132 জন শিল্পীর কণ্ঠে 132টি গান আমরা প্রকাশ করেছি তো এটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে কয়েক বছরের মধ্যেই শুদ্ধ সুরে নজরুলের সমস্ত গান সিডিতে বা ডিভিডিতে পাওয়া যাবে দু চার বছরের মধ্যে পাওয়া যাবে নিঃসন্দেহে অসাধারণ একটি উদ্যোগ স্যার নজরুল চর্চা নিয়ে কথা হচ্ছিল জানি না তুলনাটা এভাবে করা ঠিক হবে কিনা রবীন্দ্র চর্চা যেভাবে আমি বলবো এগিয়ে যাচ্ছে আমাদের দেশে নজরুল চর্চা বোধহয় বেশ একটু স্তিমিত তো সরকারি উদ্যোগ কি যথেষ্ট আপনার মনে হয় হ্যাঁ সরকারি যেমন বাংলা একাডেমি থেকে এ পর্যন্ত নজরুল রচনাবলী তিনটি সংস্করণ প্রকাশিত হয়েছে সর্বশেষ 12 খণ্ডে জি এছাড়া পাণ্ডুলিপিও প্রকাশিত হয়েছে আর নজরুল ইনস্টিটিউট থেকে উৎসাহ কম তারা আরও পরিশ্রম করে নজরুলের জীবন নিয়ে সাহিত্য নিয়ে সঙ্গীত নিয়ে অনেক কাজ করতে পারেন অনেক সুযোগ আছে এইটা কেউ কাউকে দিয়ে করাতে পারে না যদি তার নিজের মধ্য থেকে যদি আগ্রহটা না জন্মে আগ্রহটা যদি না আসে আমরা সেইটার অপেক্ষায় আছি আর তরুণ প্রজন্মের শিল্পীরা যারা নজরুল সঙ্গীত গাইছেন তারা যদি সচেতনভাবে নজরুলের শুদ্ধ নজরুল সঙ্গীতের চর্চা করেন তাহলে নজরুল সঙ্গীত টিকে থাকবে নইলে টিকে থাকবে কিন্তু স্যার আমাদের দেশে তো যেমন দেখা যায় সংগঠন ভিত্তিক নজরুল চর্চা হয় তো নজরুলের তো বিশাল ভান্ডার আসলে এটা কি এভাবে ঠিক না যেমন ছায়ানট রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত কিন্তু আমি জানি ছায়ানটে নজরুল সঙ্গীত অত্যন্ত শুদ্ধভাবে এবং নিষ্ঠার সঙ্গে শেখানো হয় শাকিল ও তো ছায়ানটের সেক্রেটারি আমাদের দেশে একজন
শাকিল ছাড়াও তো ওখানে আরও আছেন বেশ কয়েকজন আছেন যারা নজরুলসঙ্গীত শেখাচ্ছেন। তো এখন প্রশিক্ষণটা তো খুব বড় কথা এবং যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া, এবং এইটা শুধু রাজধানী কেন্দ্রিক হলে হবে না, এটা সারা বাংলাদেশ কেন্দ্রিক হতে হবে, সারা বাংলা ভাষাভাষী অঞ্চল ভিত্তিক হতে হবে, সারা বিশ্বে এখন বাঙালিরা ছড়িয়ে আছে, যেখানে বাঙালি আছে সেখানে নজরুল চর্চা হতে হবে, যেমন আমেরিকায় হচ্ছে নর্থ আমেরিকান নজরুল কনফারেন্স, ইউনিভার্সিটি অফ কানেটিকাটে নজরুল এন্ডাওমেন্ট ফান্ড খোলা হয়েছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কোনো একটা ক্যাম্পাসে এন্ডাওমেন্ট ফান্ড খোলা হয়েছে। স্যার আমরা আমরা আপনার সাথে একমত জানাই যে আসলে নজরুলের চর্চাটাকে মানে দেশ বিদেশে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গাতেই ছড়িয়ে দিতে হবে। আমরা ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের হাতে একদমই সময় নেই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং রাঙা সকালে আসবার জন্য। আপনাদেরও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, বিশেষ করে নজরুল সম্পর্কে যে আমি এখানে বলতে পেরেছি আমার মনের কিছু কথা, সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার।